বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে, তো কাদার মধ্যে তো যাচ্ছে গাড়ি নিয়ে। তো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে, ভিডিওটি হচ্ছে মাঠে একটি আইসার গাড়ি ফেসে গেছে, তো সেই গাড়িটা তুলতে যাব। তোমরা একটা ভিডিওটা পুরোটা ওয়াচ করো, আশা করি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। চলো ভিডিওটি দেখা যাক। গাড়িটিকে প্রথমে প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে দেখি উঠে তোলা যায় কি না, মাটি থেকে বের করা যায় কি না। তো চলো, প্লাস্টিকের দড়ি বাঁধা হয়ে যাচ্ছে গাড়িতে, দেখা যাক ওঠে কি না ওঠে। এবার যে গাড়িটা ফেসে আছে সেই গাড়িতে দড়িটা বাঁধা হচ্ছে প্লাস্টিকের, দেখা যাক গাড়িটা উঠে কি না ওঠে। তো কি মনে হচ্ছে বন্ধুরা, গাড়িটা কি উঠবে ওখানে মাটি থেকে প্লাস্টিকের দড়ি দিয়ে? ও দড়ি দিয়ে কাবার কি মনে হচ্ছে, উঠবে না উঠবে না? তো দেখা যাক কি হয় কি না হয়। চলো দড়ি বাঁধা হয়ে গেছে, এখন টানবো, দেখা যাক কি হয়। টানছি গাড়ি, টানছে প্রথম গাড়ি, টানছে প্রথম গাড়ি, টানছে, দেখা যাক ওঠে কি না ওঠে। পেছনে গাড়িটা খুব রেস করছে, সামনে গাড়ি টান দিচ্ছে, দেখা যাচ্ছে পেছনটা রেস যা, দড়ি ছিঁড়ে গেল। প্লাস্টিকের দড়িতে হবে না, আগেই জানা গেছিলো, তাও একবার ট্রাই করে দেখা গেলো দড়িটা পুরো নষ্ট হয়ে গেল। আর এখানে এই দড়ি যাচ্ছে, তাই অবস্থা দড়িটা দেখো গাইস, কি অবস্থা। তো বন্ধুরা দ্বিতীয়বার গাড়ি লাগাচ্ছি, দেখো এবার লোহার চেন বা ক্রসিং যেটা ভাবো সেটা দিয়ে টানাবে। দেখো খালি গাড়ি যেতে চাইছে না, জল কাদার মধ্যে, দেখো চাকাটা কী করে ঘুরছে। এর মধ্যে দুটো গাড়ি, একটা প্রথমটাতে দ্বিতীয় টেনে তুলবো, দেখো কী আকার অসুবিধা হচ্ছে। দেখো খালি চাকা রেস করছে কিন্তু ঘুরছে, জায়গাই ঘুরছে। চলো দেখা যাক, এবার লোহার দড়ি দিয়ে বাঁধবো, লোহার চেন দিয়ে। চলো এবার গাড়িটা সামনে সামনে লাগানো হলো, এবার লোহার দড়ি দিয়ে বাঁধা শুরু হবে। এই দেখো লোহার দড়ি লাগানো হয়ে গেছে। এই বাচ্চা গাইস, গাড়িটা এখন তোলা হবে, তো গাড়িটা উঠবে কিনা তোমরা কমেন্টে জানিয়ে দাও। আর এই গাড়িটা দিয়ে এখন এখান থেকে এটা ফেসে যাচ্ছে, দেখো গাইস চাকাটা দেখতেই পাচ্ছ তোমরা কেমনভাবে ফেসে যাচ্ছে। তোমরা যদি এই গাড়িটাতে, আর এখানে এটা বাদ মানে এটা দেওয়া হচ্ছে দড়িটা, স্টার্ট হয়ে গেছে গাইস, এই গাড়িটা টানছে। আর এটা দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা গাড়িটি উঠছে না গাইস, গাড়িটি উঠছে না। আর এই গাড়িটি দিয়ে টানা হচ্ছে গাইস, এই গাড়িটি দিয়ে, এই গাড়িটি দিয়ে এটা টানা হচ্ছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাড়ি গাড়িটি কি উঠবে, গাড়ি জোরে টান দিতে হবে, তারপরে হয়তো গাড়িটি উঠবে, দেখতেই পাচ্ছ গাড়ি, গাড়িটি কীভাবে কীভাবে বেঁচে গেছে, এটা ওটা দুটো দিই টানাটা। তো গাইস দেখতেই পাচ্ছ এই গাড়িটি দিয়ে ওই গাড়িটি টানা হচ্ছে গাইস। তো গাইস দেখতেই পাচ্ছ গাড়ি, দুটো গাড়ি রয়েছে, দুটো গাড়ি তোমাদের দেখাবো আজকে, গাড়ি ফেসে গেলে কীভাবে গাড়িটি উঠোতে হয় কাদা থেকে। তো গাইস ওটা তার, ওই তার দিয়ে আমরা ওটাকে বানবো একসাথে, বাঁধার পরে এই গাড়িটি দিয়ে, এই গাড়িটি দেখো ফেসে আছে গাইস, কীভাবে ফেসে আছে এটা, কীভাবে উঠোই সেটাই তোমাদের আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওতে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর গাড়িটি দেখতেই পাচ্ছ গাইস, এখানে খুবই খতরনাকভাবে ফেসে গেছে গাড়িটি। তো এই গাড়িটি এসে ওই গাড়িটিকে উঠোবে, তুলে উঠোবে, টেনে উঠোবে গাইস। তো গাড়িটি কি উঠবে গাইস, তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও প্লিজ। ওই গাড়িটি এখন তার দিয়ে বাঁধা হবে গাইস, ওই তারটি তোমরা দেখতে পাচ্ছ খুবই শক্ত তার, এই তার দিয়ে একসাথে পেছনে আর সামনে বাঁধা হবে। ওটা বাঁধার পরে এই গাড়িটি দিয়ে টানবো গাইস, এই গাড়িটি কি উঠবে তোমাদের কি মনে হচ্ছে, তো কমেন্টে শিওর তোমরা এখনই জানিয়ে দাও ভিডিওটি দেখার আগে। আর গাইস বাঁধা হয়ে গেছে গাড়ি, এখন গাড়ি এখন উঠবে কিনা তোমরা দেখতে পারবে লাইভে পুরো দেখতে পাচ্ছ তোমরা। আর গাইস এখনই গাড়িটি টানবে, এই গাড়িটি দিয়ে টানা হবে গাইস, টানছে গাড়িটি। আর এই গাড়িটিকে গাইস দেখতেই পাচ্ছ, গাড়িটি এত শব্দ হচ্ছে, তা গাড়িটি উঠছে না। আর এটাতে গাড়ি টানা হচ্ছে গাড়ি, আর এটা এখানে রয়েছে গাইস, গাড়ি কতটা ফেসে আছে গাইস দেখতেই পাচ্ছ গাইস,
দুটো গাড়ির মতো খেলা হচ্ছে গাইস। খেলা দেখতে হলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এরকম ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পারবে এই চ্যানেলে। তো গাইস দেখতেই পাচ্ছ দুটো গাড়ি কি হচ্ছে গাইস, খুবই 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 ভাষা, খুব ভাষা ভেজে গেছে গাইস। তো ভিডিওটি দেখো পুরো, দেখতে কি গাড়িটি কি উঠবে গাইস, তোমাদের কি মনে হয় কমেন্টে জানিয়ে দাও গাইস। কমেন্টে আমি বারবার বলছি, কমেন্টে জানিয়ে দাও গাড়িটি উঠে গেছে গাইস। হ্যাঁ গাইস, একখানে গাড়িটি উঠে গেছে, সামনের ড্রাইভারটা খুব পাকা ড্রাইভার, সেই জন্য গাড়িটি খুব উঠে গেছে। হ্যাঁ আমাদের গাড়ি উঠে গেছে, কোথায় ফেসে গেছিলো গাড়িটি উঠে টেনে নিয়ে যাচ্ছে গাইস ওদিকে। তো তোমাদের দেখাচ্ছি কোথা থেকে ফেসে গেছিলো গাড়িটা, আর এখানে এই কাদার ভিতরে গাড়িটা ফেসে গিয়েছিলো, খুবই খতরনাক রাস্তা। তা গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমরা যাচ্ছি এখন, গাড়িতে বাড়ি যেতে হবে।